কলকাতা শহরে প্রথম শপিং মল খোলা হয়েছিল আজ থেকে 118 বছর আগে। ধর্মতলায় গেছেন অথচ এই বাড়িটা চোখে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গত 118 বছর ধরে এই বাড়িটি দাঁড়িয়ে রয়েছে ধর্মতলার বুকে। জানলে অবাক হবেন, সাউথ সিটি কিংবা ফোরাম মল নয়, এই বাড়িটাই হল শহর কলকাতার প্রথম শপিং মল। আজ এই বাড়িটা মেট্রোপলিটন বিল্ডিং নামে পরিচিত হলেও আজ থেকে 118 বছর আগে এই বিল্ডিংয়ের নাম ছিল হোয়াইটওয়ে লেইডল। এই বিল্ডিংটি ছিল কলকাতা শহরে থাকা ব্রিটিশদের এবং বড়লোক বাবুদের শপিং মল। তবে একটা তথ্য জানলে চমকে উঠবেন, ভারত বিখ্যাত দল ইস্ট বেঙ্গলের প্রথম জার্সিটি কেনা হয়েছিল এই হোয়াইটওয়ে লেইডল বিল্ডিং থেকেই। কিন্তু আচমকা কেন ধর্মতলার বুকে এমন একটা পেল্লাই শপিং মল তৈরির সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশরা? চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নিই। 1877 সালে 21 বছর বয়সী এক ছিপছিপে ব্রিটিশ যুবক পা রাখল কলকাতা শহরে। যুবকের নাম রবার্ট লেইডল। ভারতবর্ষে এসে কাপড়ের ব্যবসা করাই ছিল লেইডলর মূল লক্ষ্য। তাই কলকাতা চৌরঙ্গিপাড়ায় আর এক ব্রিটিশ যুবক এডওয়ার্ড হোয়াইটওয়ের সঙ্গে মিলে 1881 সালে তিনি ফেঁদে বসলেন নতুন কোম্পানি, নাম দিলেন হোয়াইটওয়ে লেইডল অ্যান্ড কোম্পানি। কয়েক বছরের মধ্যে এই ব্যবসা ফুলে ফেঁপে উঠল বম্বে, ম্যাড্রাস এবং লাহোর সহ অবিভক্ত ভারতের 20টা শহরে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কুয়ালালামপুর, সাংহাই, ইপো, তাইপেইয়ের মতো অঞ্চলেও ব্যবসা ফেঁদে বসল হোয়াইটওয়ে এবং লেইডল জুটি। কিন্তু যে কলকাতা শহর থেকে হোয়াইটওয়ে এবং লেইডলর যাত্রা শুরু সেখানে একটা স্মরণীয় কিছু না করলে চলে? তাই বিখ্যাত কনস্ট্রাকশন কোম্পানি ম্যাকিন্টশ বার্নার্ডের কাছে বরাত গেল কলকাতার বুকে একটা ডিপার্টমেন্টাল স্টোর খোলার। কারণ 1984 সাল থেকে কলকাতার বুকে হল অ্যান্ড অ্যান্ডারসনের একটা ডিপার্টমেন্টাল স্টোর থাকলেও সেটা আকারে খুবই ছোট ছিল। সে সময় শপিং মল বলে কোনো শব্দের অস্তিত্ব ছিল না। এক ছাদের তলায় নানান কোম্পানির নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া গেলে সেই বিল্ডিংকে বলা হতো ডিপার্টমেন্টাল স্টোর। এভাবেই 1905 সালে কলকাতা শহরের ধর্মতলা অঞ্চলে তৈরি হল রাজপ্রাসাদের মতো বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর। ফলে রাতারাতি গোটা ভারতবর্ষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো এই হোয়াইটওয়ে লেইডল বিল্ডিংটি। সাটিন, ভেলভেট, জাপানি সিল্কের পোশাক থেকে শুরু করে দামি দামি বিদেশি ছাতা, সোয়েটার, খেলনা কি না পাওয়া যেত সেখানে। পুরুষদের জন্য টুপি, কোট, চুরুট, শেভিং ক্রিম, সুগন্ধি সবকিছুই পাওয়া যেত এই হোয়াইটওয়ে লেইডল বিল্ডিংয়ে। সে সময় শুধু ব্রিটিশরা নয়, একটু বিত্তশালী বাঙালিরাও ভিড় জমাতেন এই ঝকঝকে ডিপার্টমেন্টাল স্টোরে। ছোট্ট সত্যজিৎ রায় যেমন মায়ের হাত ধরে ঘুরতে যেতেন, তেমনই আবার সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্রকিশোরও এখানে ঢুমারতেন মাঝে মধ্যেই। এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর দাদা শারদারঞ্জন রায় ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম সভাপতি। সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য প্রথম জার্সি খুঁজতে ধর্মতলা চত্বর তোলপাড় করে ফেলেছেন সুরেশ চৌধুরী আর অরবিন্দ ঘোষ। কিন্তু পছন্দমতো জার্সি কিছুতেই খুঁজে পাচ্ছেন না তারা। অবশেষে দুজনে মিলে ঢুকলেন হোয়াইটওয়ে লেইডল বিল্ডিংয়ে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা লাল হলুদ জার্সি পছন্দ হল দুজনেরই। কিন্তু ওই জার্সির দাম দেখে দুজনেরই চক্ষু চড়ক গাছ। সেই সময় দাঁড়িয়ে নাকি একটা জার্সির দাম 80 টাকা। কিন্তু সাধের ক্লাব বলে কথা, পকেট খালি করে সেই লাল হলুদ জার্সি কিনে আনলেন সুরেশ চৌধুরী আর অরবিন্দ ঘোষ। আজও সেই লাল হলুদ রঙের জার্সি পরেই মাঠে নামে ইস্ট বেঙ্গল টিম। তবে স্বাধীনতা লাভের পর এই হোয়াইটওয়ে লেইডল বিল্ডিংয়ের মালিকানা হস্তান্তর হয় মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, আর তাই এই বিল্ডিংটি মেট্রোপলিটন বিল্ডিং নামেই পরিচিত। 1991 সালে এই বিল্ডিংটি একটা ভয়ানক অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে 2000 সাল নাগাদ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বাড়িটিকে নতুন করে মেরামত এবং রং করানো হয়। দেখুন, এতদিন ধরে ধর্মতলা যাচ্ছেন, অথচ এই বাড়িটার পিছনে যে এত বড় একটা ইতিহাস রয়েছে সেটা জানতেন? আর কোন কোন জায়গার ইতিহাস জানতে চান আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।